এ পর্যায়ে আপনাদের সামনে তাকওয়ার গুরুত্ব এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন সাবেক সৌদি মাবউস ধর্ম মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল মারকাজুল ইসলামী আস সালাফি নদাপা রাজশাহী আর আমার দীর্ঘদিনের শিক্ষক শুধু নয় বরং আমার পিতৃতুল্য শেখ আব্দুস সামাদ সালাফি হাফিজাহুল্লাহ। আমি উস্তাদজিকে তার বক্তব্য পেশ করবার জন্য বিনীত অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ والصلاة والسلام على من لا نبي بعده الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وعلى آله وأصحابه ومن دعا بدعوته واستنى بسنته وجاهد في سبيله وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن الله لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير আজ কে রে সম্মেলনের সুনাস্পদ সভাপতি মঞ্চ উপবিষ্ট আমার স্নেহের ছাত্ররা, আমার সামনে উপবিষ্ট আমার দিনী ভাইরা, ওই দূরে পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, এখানে এই সম্মেলনে আমন্ত্রিত ওলামায়ে কেরাম আপনাদের খেদমত করার জন্য প্রস্তুত আছেন, তারা আপনাদের খেদমত করবেন। আমার খেদমত করার সময় নাই, আমার খেদমত করার সময় শেষ হয়ে গেছে। আমার হাতের তৈরি যে সমস্ত ছেলেরা বক্তব্য রাখল এবং রাখবে, আপনাদের সকলেরই আদরের স্নেহের ভালোবাসার পাত্র আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারা আপনাদের খেদমত করছে। একটা কথা বোধ হয় আপনারা দেখেছেন সন্ধ্যার পর থেকে এ যাব, এর পরেও দেখবেন যারা আমার ছাত্র তারা কোনোদিন সুর দিয়ে আওয়াজ করবে না, ওরা কবিতা গাইবে না, ওরা গজল গাইবে না। যেভাবে আমি কথা বলছি, একটু আগে যে ছেলে আমার কথা বলে গেল, তার আগে যে ছেলে কথা বলে গেছে, আমাদের কাছে শিক্ষাপ্রাপ্ত তো কাটা কাটা কথা, গোটা গোটা কথা, সুর দিয়ে, স্বর দিয়ে, গজল দিয়ে, কিস্সা কাহিনী দিয়ে তাদের আওয়াজ করার অভ্যাস নাই। আমি এটা ওদেরকে শিখাই দিই, আমিও জানি না, কাজে আমার আওয়াজ, আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি,
আর দুদিন মাস হলেই ৭৯ পেরিয়ে আসিতে পা রাখব। এ বয়সে আবার সুর দিয়ে কথা বলার মতো আশাও করি না এবং হবেও না। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে একজন নারী আর একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি এবং পরে তারাকে গোত্রে গোত্রে বিভক্ত করে দিয়েছি, এটা এই গোত্র, ওটা ওই গোত্র, ওটা ওই গোত্র, ওটা ওই গোত্র, কেন? লেতারাহু, পরিচয় থাকে, ওটাকে ওই বংশের লোক, ওটাকে ওই গোত্রের লোক, ওটাকে ওই ফ্যামিলির লোক, এই যেগুলো করেছি পরিচিতির জন্য, হঠাৎ করে কেউ কাউকে চিনবে না, পরিচয় বংশের হলে তখন চিনবে। আমার এই বয়সেও আমার দেশে অঞ্চলে যেখানে আমার খুব কম যাওয়া হয়েছে বা যায়নি, সেখানে গিয়ে আমার মতো লোক বা আমার থেকে যারা বয়স্ক লোক তাদেরকে তাদের সামনে আমাকে আমার বাপের নামে পরিচিত হতে হয়, আমার পিতার নামে পরিচিত হতে হয়। আপনারা তো জানেন এটা আব্দুস সামাদ সালাফি, কিন্তু ওইখানে আব্দুস সামাদ সালাফিকে চিনে না। আব্দুস সামাদ সালাফি কার ছেলে? সাইদ মোল্লার। ও, সাইদ ভাইয়ের ছেলে, সাইদ চাচার ছেলে, সাহেব দাদার ছেলে, পরিচিত হতে হয়, বংশ পরিচয় লাগে। বংশ পরিচয় না হলে তখন অনেক জায়গায় পরিচিতি পাওয়া যায় না, পরিচয় লাভ করা যায় না, পরিচয় দেওয়া যায় না। যে ছেলে আমার আগে কথা বলে গেল, মুকাররম বিন মোহসেন, এটা হলো মুজাফফর বিন মোহসেনের ছোট ভাই, দুই ভাই আমার ছাত্র। মুজাফফর দেশে লেখাপড়া করেছে আর মুকাররম মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসছে। এরাকে আল্লাহ দীর্ঘজীবী করুক, এরা যেন দিনের সেবা করতে পারে এবং দিনের খাদেম হিসাবে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে এবং এদের সহপাঠীদেরকে সহকর্মীদেরকে সবাইকে দিনের খিদমত করার তৌফিক দান করেন। বলছিলাম একজন পুরুষ আর একজন নারী থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ও যা আল্লাহ তুমি সর্ব কাবায়লা গোত্রে গোত্রে তোমাদেরকে ভাগ করে দিয়েছি। আরাফু, তোমাদের পরিচয় যেন থাকে পরিচিতির জন্য। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহর কাছে প্রিয়তম, স্নেহভাজন, আদরের মানুষ তারাই যাদের ভিতরে তাকওয়া আছে, যারা তাকওয়াশীল, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তারাই আল্লাহর কাছে সম্মানিত, সম্মানের পাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মান করবেন, সম্মানিত স্থানে রাখবেন, তাদের জন্য অনেক সুখবর আছে। তাকওয়া, ও যে ফতে মক্কার সময় নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম মসজিদে হারামের মুয়াজ্জিন হিসাবে বেলাল হাবাসীকে নিয়োগ দিলেন, বেলাল হাবাসি আজান দিলেন, নতুন মুসলমান হয়েছে মক্কার, ও বলছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার পিতা এবং পূর্ববর্তীদের উপর রহম করুন যে আল্লাহ তারাকে এইটা দেখার আগেই দুনিয়া থেকে তুলে নিয়েছেন, ওরা মারা গেছেন। কথাটা অস্পষ্ট আপনাদের কাছে, বেলালকে ওখানে মসজিদের দায়িত্ব দেওয়া হলো, দিলেন কে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই ব্যক্তি বলছে আমাদের পিতামাতা এবং আত্মীয় স্বজন যারা আজ চলে গেছেন তারা ভালোই করেছেন, আল্লাহ তার উপর রহম করুন, এইটা দেখার আগেই তারা চলে গেছেন। অর্থাৎ নিকৃষ্ট বেলালকে, গোলাম বেলালকে মসজিদে হারামের মসজিদ বানানো হবে? এত নিচে নেমে আমরা কাজ করব? তো ওদের উপর আল্লাহ রহম করেছে যে তারা এটা দেখার আগে চলে গেছে। আল্লাহ বললেন এই আয়াতে, যত দুনিয়ার মানুষ আজকের দিনে যদি 750 কোটি হয় বা 800 কোটি হয়, এগুলো এবং এর পূর্বে আদম থেকে এই পর্যন্ত যত হাজার কোটি মানুষ হয়েছে আর আমাদের পরে যত হাজার কোটি মানুষ হবে, সবাই কি এক আদম আর এক হাওয়া থেকে সৃষ্টি করা হয়েছে? খলকনাকুম মিন যাকারী ওয়া উনসা, একজন পুরুষ আর একজন নারী থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। আগে গিয়ে আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বংশ নয় যে যত তাকওয়াশীল আল্লাহর কাছে সম্মানের পাত্র তারাই, স্নেহের পাত্র তারাই, আদরের পাত্র তারাই। কোন বংশে কে কত বড় মানুষ ছিল তার পরিচয় এখানে দেওয়ার দরকার নাই। আগে দুনিয়াতে বড় বড় মানুষ আসেনি? পৃথিবীর মুখে সবচেয়ে বড় লোকটা সে তো বড় সম্মানের পাত্র ছিল, তাকে লোকেরা তো বড় সম্মান দিয়ে রেখেছিল। সবচেয়ে বড় গুণটা ফিরাউন, যে বলেছিল আনা রব্বুকুম আলা, আমি তোমাদের বড় আল্লাহ। এই দাওয়াটা ফিরাউন ছাড়া অন্য কেউ করেনি, ফিরাউন ছাড়া অন্য কেউ করতে পারেনি, এমনকি নমরুদও না। নমরুদ বলেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন তোমার আল্লাহ কি করে? সে রব্বি আল্লাযী ইউহী ওয়া ইউমীত, ও সে আনা ওয়াহী ওয়া ইউমীত, আমার রব মানুষকে জীবিত করতে পারে আর মারতে পারে। নমরুদ বলল আনা ওয়াহী ওয়া ইউমীত, আমিও মারতে পারি আর জীবিত করতে পারি। একটা লোক নিরাপরাধ রাস্তাতে হেরেছিল, ওকে ধরে নিয়ে আসো, এই ধরে নিয়ে আসো, নিয়ে আসলো, দেওয়ার গর্দান উড়িয়ে দিল। আর একজন ফাঁসির আসামি তাকে ছেড়ে দিল যে দেখো এর মৃত্যু অনিবার্য ছিল, ওকে আমি বাঁচিয়ে দিলাম, ওর মৃত্যু ছিল না, ওকে আমি গর্দান মেরে উড়িয়ে দিলাম। আনা ও সেই অমিত, আমিও মারতে পারি আর জীবিত করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলে এ তো বোকা বোঝাচ্ছে লোককে, তা ঠিক আছে, রব্বি আল্লাযী ইয়াতি বিশ্বামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ইন কুনতুম মিনাস সাদিকিন, আমার রব প্রত্যেক দিন সকালে পূর্ব দিকে সূর্য উদিত করে পশ্চিম দিকে নিয়ে যান, তুমি যদি রব হও তাহলে তুমি পশ্চিম দিকে উদিত করে পূর্ব দিকে নিয়ে যাও। বহিত আল্লাযী কাফার, ও কি হয়ে গেল? নিরুত্তর হয়ে গেল, লাজবাব হয়ে গেল, এর কোনো উত্তর সে দিতে পারল না। ওর ব্যাখ্যায় গেলে দেরি হবে, আমার ওটা বিষয় নয়। আমি বলছিলাম সবচেয়ে বড় মন্দ লোক, সবচেয়ে বড় মানে কি বলা হয় খারাপ লোক ছিল কে? ফেরাউন।
যে সেও তো বড়লোকই ছিল, নাহলে ফেরাউন যে 400 বছর রাজত্ব করে সে নিজেকে রব বলে দাবি করেছিল, আল্লাহ বলে দাবি করেছিল। আপনি আর আমি আজকে দু চার হরফ লেখাপড়া শিখেছি আর দু চারটা টাকার মালিক হয়েছি, হয়ে আমরা ধরাকে সারাজ্ঞান করে যা ইচ্ছা তাই করছি আর যা ইচ্ছা তাই বলছি। তাহলে এই কি টাকা পয়সার মালিক হলে কি আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়? গাড়ি বাড়ির মালিক হলে কি আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়? বড় শিক্ষিত হলে কি আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়? বড় রাজ্যের রাজা হলেই কি সন্তুষ্টি অর্জন করা যায়? এগুলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যারা সবচাইতে বেশি তাকওয়াশীল তারাই আল্লাহর কাছে সম্মানিত। তাকওয়া অর্জন করতে হবে আমাকে মুক্তি পেতে হলে। আমরা যদি মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন, যত ইবাদত দুনিয়াতে আপনাকে আমাকে করতে বলা হয়েছে তার মূল লক্ষ্যই হলো। আরে ভাই এখন কি কথা বলা যায়? হ্যালো, আমি এখন বক্তব্য রাখছি। তাহলে কি করতে হবে? আমি আর আপনি কি করলে তাকে অর্জন করতে পারবো? কোন আমল করে তাকে অর্জন করতে পারবো? আল্লাহ আমাকে শিখিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম কি লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জগৎ, খালি এই লোকটাকে বলা হচ্ছে না যাদের নাম আব্দুল্লাহ আব্দুর রহমান, তারাকে বলা হচ্ছে না, পৃথিবীর সমস্ত মানুষকে বলা হচ্ছে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানব জগৎ তোমরা তোমাদের রব্বের ইবাদত করো। কোন রব? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। ইবাদতের মাধ্যমে তাকওয়া অর্জন করতে হবে, ইবাদত করতে হবে, তাহলে তাকওয়া অর্জন করতে হবে। যে ইবাদত থেকে বিমুখ, যে ইবাদত করে না, সে কোনোদিন তাকওয়া অর্জন করতে পারবে না, সে তাকওয়া হাসিল করতে পারবে না। ওইখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইবাদতের একটা দিক কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমার তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জন করতে হলে তাহলে কী করতে হবে? ইবাদত করতে হবে। যারা তাকওয়াশীল লোক তারা সবসময় আল্লাহকে ভয় করে। যারা তাকওয়াশীল লোক তাদের সাথে তারা আল্লাহর সাথে যোগাযোগ রাখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সে নিরিবিলিতে আল্লাহর সাথে কথা বলে। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি সকালে উঠেছি তো দেখি যে অনেক আলো খালি উপর দিকে উঠে যায় আর উঠে যায়, অসংখ্য আলো উঠে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাহাজ্জুদে ছিলেন, সালাম ফিরলে বললাম যে এই যে এতগুলো আলো উঠে যেতে দেখলাম এগুলো কি? ছেলে ওমরের নাকি?
ইন্নাল্লাহ ইন্দাহু ইরফা ইলাইহি আল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালেহ। উত্তম কথাগুলো, উত্তম আমলগুলো, উত্তম জিনিসগুলো আল্লাহর কাছে উঠে যায়। ইলাইহি আসাদুল কালিমুত তাইয়্যিব, আল্লাহর কাছে কালেমা তাইয়্যিবাগুলো উঠে যায়। যেটা কবুল হয় সেগুলো উঠে যায়, যেগুলো কবুল হয় না সেগুলো উঠে যায় না। সে বলে অমরের নাকি মায়েশা একটু বোধহয় মনে মনে দুঃখই পেলেন, এগুলো সবই যদি উমরের নেকি হয় তাহলে আবুবকরের কোনো নেকি নাই নাকি? উমর হলো সতীনের বাপ, চাচা। আবুবকর হলো নিজের বাপ। ইয়া রাসূলুল্লাহ, আবুবকরের কোনো নেকি আছে নাকি? সে উমরকে জিজ্ঞেস করিও। জিজ্ঞেস করে উমর কাছে জবাব নিয়েছিল, ওটা অন্য কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় পায়চারি করছেন, কোথায় কি হচ্ছে দেখছেন, এক বাড়ির পাশে দিয়ে যাচ্ছেন, সে উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করছে, দোয়া করছে। একটু আগে বাড়লেন, আর এক বাড়িতে কিছু করছে বোঝা যায়, কি করছে শোনা যায় না, কি বলছে শোনা যায় না। ফজরের সালাতের পরে দুইজনকে ডাকা হলো, বল তুমি এত উচ্চস্বরে কেন কথা বলছিলে, কোরআন তেলাওয়াত করছিলে, তাসবিহ তাহলিল করছিলে কেন? ইয়া রাসূলুল্লাহ, এই গভীর রাতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন, আমাদেরকে ডেকে বলেন হাল মিন মুস্তাগফিরিন আগফির লাহু, যদি কেউ কেউ কি আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। হাল মিন সাইলিন উতি, হে কেউ আছে কি আমার কাছে চাইবে আমি তাকে দেব? ওই সময় আমি আল্লাহর কাছে চাচ্ছিলাম, আর ওই যে পাশের লোকগুলো সব শুয়ে ঘুমাচ্ছিল, আমি ওদের ঘুমে ডিস্টার্ব করতে চাইছিলাম যে ওদের ঘুম ভাঙুক, আমি একাই কেন নেকি নিব, ওরা উঠুক, উঠে আল্লাহর নেকির ভাণ্ডার থেকে নিজের ঝুলি ভর্তি করুক। ওই জন্য আমি জোরে করে বলছিলাম, সশব্দে বলছিলাম। পরের জনকে জিজ্ঞেস, তুমি এত আসতে বলছিলে কেন? তুমি কিছু বলছিলে তা বোঝা যাচ্ছিল, কিন্তু কি বলছো ওটা বোঝা যাচ্ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আমি যার সাথে কথা বলছিলাম সে তো আমার এই রগের কাছে, রগ থেকেও কাছে আছে, এই রগের থেকেও কাছে আছে, তা আমি চিৎকার করে কাকে শোনাবো? আমি যার সাথে কথা বলছি সে তো আমার কাছেই আছে, কাজে জোরে বলা তো দরকার নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে প্রথম ব্যক্তি ছিল কে? অমর। আর দ্বিতীয় ব্যক্তি আবুবকর। প্রথম জনকে বললেন তুমি একটু আস্তে করো, আওয়াজটা একটু আস্তে করো। দ্বিতীয় ব্যক্তি করলে বললেন তুমি একটু জোরে বলো যেন বোঝা যায় তুমি কি বলছো। যারা তাকওয়াশীল লোক তাদের ইচ্ছা আল্লাহর সন্তুষ্টি, এবং আমি শুধু নই, আল্লাহ যে বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো পরিবারকে বাঁচাও, তো এরা আমার পরিবার। আমি আব্দুস সামাদ বলছি যে এই সামনে উপস্থিতি সব আমার পরিবারের লোক, এরাকে নিয়েই জান্নাতে যেতে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি আপনারা আমার পরিবারের লোক, আপনাদেরকে সাথে করে নিয়ে জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে নিয়ে যান সবাইকে জান্নাতে। তাকওয়াশীল, যারা তাকওয়া অর্জন করবে, এর গুরুত্ব, কেন তাকওয়া অর্জন করতে হবে, তাকওয়া নিয়ে ওয়াজ করলে এখনই বাচ্চাটা বলে গেল যে আপনার সময় শেষ, পাঁচ মিনিট আর। এগুলো কি পাঁচ দশ মিনিট, আধ ঘন্টা, এক ঘন্টায় কথা বলার বিষয়?
এগুলো তো আধ ঘন্টা এক ঘন্টায় কথা বলার বিষয় নয়। যাই হোক, তাকুয়া কেন অর্জন করতে হবে? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদায়িক ওয়া আনাবা ওয়া কাবায়িব আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফীহা ওয়া লা কিযাবা জাযাআ মির রাব্বিকা আতাআন হিসাবা রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। এরা মুত্তাকিনরা সফলকাম হবে, তাদেরকে অনেক ফলমূলের বাগান দেওয়া হবে, আঙুরের বাগান দেওয়া হবে, সমবয়সী সুস্থী সুন্দরী স্ত্রী দেওয়া হবে, পরিপূর্ণ পান পাত্র সুমিষ্ট ওগুলো তারাকে সারে সারে সাজিয়ে দেওয়া হবে, নাও যেটা হচ্ছে সেটা পান করো। ওখানে কোনো মিথ্যা কথা শোনা যাবে না, ওখানে প্রতারণামূলক কথা শোনা যাবে না, যা শোনা যাবে সেটা সত্য কথা শোনা যাবে আর ভালো কথাই শোনা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন, আবাশ্বিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতি রিযকা ক্বালু হাযা আল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আযওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফীহা খালিদুন। মুমিন মুত্তাকী যারা, তারাকে শুভ সংবাদ দিয়ে দাও, তাদের জন্য জান্নাত আছে যার নিচে দিয়ে নহর প্রবাহিত হচ্ছে, তাদেরকে সুন্দরী রমণ দেওয়া হবে, পবিত্র, কোনো সময় তারা অপবিত্র হবে না, তারাকে রুজি দেওয়া হবে জান্নাত থেকে। ওরা বলবে যে এগুলো তো খেয়েছি, বলে খাও, আবার খাবে, ফল দেখতে যেরকম একই রকম স্বাদ অন্যরকম। সেদিন আমি আমার এই নদাপাড়া মোড় থেকে কয়েকটা আম কিনলাম, দেখে খুব সুন্দর লাগলো, কিনলাম, দেখে মনে হলো ফজলি, 80 টাকা কেজি। তো কেটে খেয়ে দেখছি না এটা ফজলি নয়, ওটা 80 না, টক, স্বাদ অন্যরকম। আমার কাজের লোক থেকে বললাম যে কি ব্যাপার, বলছি 180 টাকাতে আপনি ফজলি কিনবেন, আর 80 টাকা তো 80 নেই কিনবেন, দেখতে একই রকম। ওটা ওকে জিজ্ঞেস করলে ও যে ভালো মানুষ হয়তো বলে দিবে আপনাকে এটা 80 না, ও যে এখন পলি ব্যাগে করে ই করছে না, ফলমূল এখন পলি ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে যেন বাইরে থেকে কোনো পোকামাকড় আক্রমণ না করে, ফলটা নষ্ট না হয়, সেজন্য পলিব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। তো পলিব্যাগের থেকে ফজলির মতো রঙ হয়ে গেছে, ওর মোটাও হয়েছে, বড় হয়েছে। যখন তাকে ফল দেওয়া হবে, সে উতু বিহি মুতাশাবিহা, দেখতে একই রকম, আল্লাহুম ফীহা আযওয়াজুম মুতাহহারা, তাদেরকে পবিত্র রমণী দেওয়া হবে। বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য রেখেছেন কি, ইন্নাল মুত্তাকিনা ফী জিলালি ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইশতাহুন কুলু ওয়াশরাবু বিমা কুনতুম তাআমালুন ইন্না কাযালিকা নাযযিল মুহসিনীন। মুত্তাকিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন, সফলকাম করবেন, তারাকে বলা হবে তুমি যে আগে আমল করেছো তারই বদলে এই সমস্ত করে দেওয়া হচ্ছে, তোমরা খাও, পানাহার করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল মুসলিমে আফজাল, কাল মাখমুমুল কলব ও সদুকুল লিসান। সাহাবী বললেন, সদুকুল লিসান না রেফহু,
সত্য কথা বলবে সেটা আমরা জানি। মাখুমুল কলব কি? আল্লাহর রাসূল বললেন, হুয়া তাকিয়ুন নাকী লা ইসমা ফীহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদ। যার কি হবে? মনটা হবে পবিত্র, পরিষ্কার, তাকওয়াশীল ব্যক্তি। তাকিয়ুন নাকী, তাকওয়াশীল ব্যক্তি, তাতে কোনো পাপ থাকবে না, সীমালঙ্ঘন থাকবে না, ধোকাবাজি থাকবে না, কারোর সাথে হাসাদ বা হিংসা করবে না, কারোর সাথে হিংসা করবে না। আমরা হিংসাতে একেবারে এমন ডুবে আছি, ধরুন আপনি আর আমি একই সমান বয়সের, একই যে গ্রামে জন্মগ্রহণ করেছি, আপনি কোটিপতি হয়ে গেলেন আর আমি পথের ভিখারি হয়ে থেকে গেলাম, তখন কী করি? ওর এত হলো কেন? ওর ধ্বংস হয় না কেন? ওর ক্ষতি হয় না কেন? আমি এই কাজে ব্যস্ত হয়ে গেলাম কেন? আল্লাহ আপনাকে দিতে পেরেছে, আমাকে পারবে না? ও, আল্লাহর ধনভাণ্ডারের ধন সম্পদ কমে গেছে, তাই ওটা ধ্বংস হতে বলছি, তাই না? আল্লাহ ওনাকে দিতে পেরেছেন, আমাকে দিতে পারেন না। আল্লাহর দেওয়ার ক্ষমতাটা রহিত হয়ে গেছে, আর দেওয়ার ক্ষমতা নাই, সেই জন্য ধ্বংস চাচ্ছি। আমরা অত্যন্ত বেলেহাজ, ব্যাখিল, বুদ্ধি কম আমাদের, সে কারণে আমরা ওটা বলি। আমরা এটা বলতে পারি না, আল্লাহ ও তো আমার মতোই ছিল, ওকে তুমি ধনী করেছ, ও দিনের পথে এত টাকা ব্যয় করছে, আল্লাহ তুমি আমাকে ওর থেকে বড় ধনী বানাও, আমি ওর থেকেও বেশি খেদমত করবো, এটা আল্লাহকে বলা যায় না? ওর ধ্বংস কামনা না করে আল্লাহর কাছে এটা চাওয়া যায় না? কথাটাকে উল্টিয়ে দিলে হয় না? কিন্তু আমরা হিংসাপরায়ণ, আমরা বিদ্বেষপরায়ণ, আমরা খালি পরের ক্ষতিই চাই, নিজের লাভও চাই না। আমি নিজের লাভ তো চাইতে পারতাম, ওখানে হাদিসটা দিতে তো আছে প্রকাশ্যে, একজন আলেম সে কী করছে? এলম শিখে দিনের খিদমত করছে। আমি বলছি, আল্লাহ ওই লোককে তুমি আলেম বানিয়েছ, দিনের তোমার খিদমত করতেছে, আমাকে ওর থেকে বড় আলেম বানাও, আমি ওর থেকেও বেশি করে দিনের খিদমত করবো, এটা আল্লাহকে বলতে পারি না আমি, এটা আল্লাহর কাছে চাইতে পারি না আমি, এটাতে চাইতে পারি কিন্তু তা করি না। আমরা একটা হাদিস বলেই শেষ করব। জান্নাতিরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জাহান্নামে একজন লোক এই তার বড়ই মাঠ ভর্তি ভুঁড়ি হবে, ও নিয়ে ওটা দাঁড়াতে পারবে না, ও ভুঁড়ির চতুর্দিকে যেমন ওই যে কুলুর বলদ ঘোরে ওরকম করে ঘুরবে, লোকজন বলে যে এটা ওই লোক না, ওই বক্তা না, যে আমাদেরকে অশুনে তো বলে যাই তো, যে চলো দেখি, যে ইয়াহা দা আলাম তাকুন তা আমরুন বিল মারুফ ওয়া তানহান আনিল মুনকার, সে বলা তুমি সেই লোক না যে ওয়াজ করতে আমাদের ভালো ভালো কথা শোনাতে, ভালো কাজের উপদেশ দিতে, মন্দ থেকে নিষেধ করতে, সেই লোক না? বলে হ্যাঁ, আমরুকুম বিল মারুফ ওয়ালা আতিহে, তোমরা কেউ ভালো কাজ করতে বলতাম আমি নিজে করতাম না, ওয়ানহা কুমানিল মুনকার, মন্দ থেকে নিষেধ করতাম কিন্তু ওয়াতিহে আমি মন্দটা করতাম। আমরা যারা আপনাদের সাথে সামনে দাঁড়িয়ে কথা বলছি, তারা কোন দলের মধ্যে পড়ব জানি না, আল্লাহ তুমি ওই দলভুক্ত আমাদের করো না, আল্লাহ তুমি ওই দলভুক্ত আমাদের করো না, খালেস মনে তোমার দিন পালন করার ক্ষমতা দাও এবং যেটুকু করছি তুমি কবুল করিও। আর স্নেহাস্পদ আব্দুর রাজ্জাক, এই এক বছরের দ্বিতীয় বছরের বার্ষিক সভা, এটা দেড় বছর মানুষের সাথে করা হলো, কত বড় বিল্ডিং দাঁড়িয়েছে এখানে, কতগুলো টিন শেড দিয়ে ইয়ে করেছে, 23টা না 24টা রুম করেছে ওখানে ছাত্রদের পড়ার জন্য, ক্লাসরুম নাই, ক্লাসরুম এখনও করতে পারা যায়নি,
জমি কিনাই হয়নি এখনো। বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরো তৌফিক দান করুন, সে যেন তার ইচ্ছাটা পূরণ করতে পারে এবং আপনাদের মনটা এই প্রতিষ্ঠান দিনে প্রতিষ্ঠানের দিকে মানে মাইল করে দেন, অগ্রসর করে দেন। আপনাদের ঝোঁক, আপনাদের এটা যেন এই দিকে আসে, আপনারা তাকে অন্তর দিয়ে দোয়া করবেন এবং আর্থিক সহযোগিতা করবেন যেন এই প্রতিষ্ঠানটা গড়ে উঠতে পারে। এই যে পিছন থেকে মসজিদ একটা দেখছেন, এই পর্যন্ত বোধহয় 1 কোটির বেশি টাকা খরচ হয়ে গেছে, 1.5 কোটি টাকা পর্যন্ত খরচ হয়ে গেছে। এটা শেষ করতে আরও 1.5 কোটি টাকা তো হবে না। বলছিলাম এই প্রতিষ্ঠান যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন এবং প্রতি বছর আপনারা কি করবেন, আপনাদেরকে দাওয়াত দিলে গত বছর যেমন এসেছিলেন, আজকে এবার যেমন এসেছেন, প্রতি বছর আসবেন, দিনের কথা আমরা বলবো, আমাদের ছেলেরা বলবে, ওলামায়ে কেরাম বলবেন, আপনারা শুনবেন, উপকৃত হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা নসিহত করো, নসিহতে মুমিনরা উপকৃত হবে, তারাও যেন উপকৃত হয় সেজন্য মানুষকে নসিহত শোনাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হক বলার তৌফিক দান করেন এবং আল্লাহ আপনাদেরকে হকের উপর আমল করার জন্য তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন রব্বি ফির আমিন ওয়াখিদ আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।